সারদা কাণ্ডের এখন যেন মনে হচ্ছে একটা নতুন বিষয় এসে আমাদের সামনে হাজির হচ্ছে, বিভিন্ন নাম ঠাম আসছে, পদাধিকারী তাদের নাম ঠাম আসছে। এই যে সামগ্রিক বিষয়টা সারদা কাণ্ডকে নিয়ে ঘটছে এবং সাংসদ কুণাল ঘোষ যেসব কথাবার্তা বলছেন, এমনকি তাকে সমর্থন করে যে কথাবার্তা সাংসদ সোমেন মিত্র বলছেন, এসব ঘটনায় আমাদের মনে হয় রাজ্যবাসীর কাছে সব বিষয়টা তুলে ধরা উচিত। আর তুলে ধরতে যে পরিবেশ পরিস্থিতি গড়ে উঠেছে, যা সব কথা উঠছে, তাতে সিবিআই তদন্ত ব্যতিরেকে এ কাজ করা সম্ভব না। এবং যেভাবে প্রশাসনের কর্তা ব্যক্তিদের নাম যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে সিবিআই তদন্ত না করলে রাজ্য সরকারের পক্ষ থেকে এই তদন্ত হবে না, আর তাই জলঘোলা হবে কিন্তু কাজের কাজ কিছু হবে না। সিবিআই অবিলম্বে তদন্তের ভার নেওয়া উচিত, তদন্ত শুরু করা উচিত।